এই মুমিনগণ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচার পাশাপাশি তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দাও। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাতে পারো, যেমন নাকি তোমরা বাঁচাইয়া দিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا الصبي بالصلاة إذا بلغ 7 سنين فإذا بلغ 10 سنين فاضربوه عليها رواه أبو داود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قرن شبي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم انداز بیا گرچ بہت شوق نہیں ہے انداز بیا گرچ بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسط افلک میں تکبیر مسلسل یا وسط افلک میں تکبیر مسلسل یا خاک کے یا گوش میں تسبیح مناجات یا خاک کے یا گوش میں تسبیح مناجات او مذہب مردان خدا گاہ خدا مستوں او مذہب مردان خدا گاہ خدا مست اے مذہب ملا و جماعتات نباتات اے مذہب ملا و جماعتات نباتات لا الہ ما شاء الله لا إله ذکر کرو مومن گون
জিকিরেতে লাগাইয়া মন জিকিরেতে খোদা গো মিলে আর হয় যে দিল রোশন লা ইলাহা জোরে ভাই লা ইলাহা একলা হোয়া জুমলা মে জঙ্গল বে হোয়া বস্তি মে একা তাকো জমতে জলে তাকো স্থলে তে ডকলা ইলাহা মাশাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকুন্ড পশ্চিম পাড়া দারুত তাকওয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার শ্রোতা ভাইয়েরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আল্লাহর জিকিরের স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ভাই আমরা মাহফিলে আসছি আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করছেন আমরা খুশি না বেজার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার কারণ নেক আমল আমি আপনি ইচ্ছা করলে করতে পারি না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দেন তো ভাই আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করার ইচ্ছা করছি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সূরে তাহরিমের ৬ নম্বর আয়াত আমি এই আয়াতের তাফসীর পেশ করব আপনাদের সামনে তো তাফসীর করতে গেলে আপনাদেরও আমাকে সহযোগিতা করতে হবে আমরা সবাই নীরবে এক ধ্যানে এক মনে শুনব তো সবাই মাশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত এই আয়াতের আগে একটি আয়াত রয়েছে সেই আয়াতের সংখ্যা হচ্ছে ৫ সেই আয়াতের সংখ্যা কত ৫ তবে বর্তমান আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি তার পূর্বের আয়াতের সাথে সম্পর্ক আছে প্রশ্ন করতে পারেন হুজুর কিরকম সম্পর্ক পূর্বের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন তথা কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দাবান্দি রয়েছে সমস্ত মুমিন বান্দাবান্দিদের মাতাদের আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করেছেন আর যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটিতে কেবল যে আমাদের যে মা আছে নবীর স্ত্রীগণ তাদের যে সন্তানাদি রয়েছে কিয়ামত পর্যন্ত যত সন্তানাদি আসবে এই সমস্ত মুমিন গণের আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করেছে পূর্বের আয়াতে আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে বর্তমান আয়াতেও আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করেছেন তবে পার্থক্য হলো পূর্বের আয়াতে যে আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো আমাদের মাদের আর এই আয়াতে আমল আখলাক সংশোধন নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটা হলো আমাদের এই হলো বর্তমান আয়াত তার পূর্বের আয়াতের সাথে সম্পর্ক দুই নম্বর আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনগণের আমল আখলাক সংশোধন নিয়ে আলোচনা করা তিন নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ চার নম্বর
আল্লাহ তাআলা এই আয়াতে যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন কয়টা তিনটা বিষয় এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দা বান্দীদের প্রতি অতি গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব নিয়ে আল্লাহ ওয়াজ করছেন নসিহত করছেন দুই নম্বর আলোচনা হলো জাহান্নামের ইন্ধন কি হবে জাহান্নামের জ্বালানি কি হবে তার বিবরণ তুলে ধরেছেন তিন নম্বর আলোচনা হলো জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতাদের গুণাগুণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন তো এই তিনটে বিষয় নিয়ে মুমিনদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দায়িত্ব জাহান্নামের জ্বালানি ইন্ধন কি হবে এবং জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতাদের গুণাগুণ বৈশিষ্ট্য কি হবে এই তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সবাই রাজি আছেন তো ভাই তো অনুরোধ করব আমরা মনোযোগ সহকারে শোনার পাঁচ নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে মুমিন বলে ডাক দিয়েছেন যেটা হলো সবচেয়ে খুশির বিষয় ভাই আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে কতটুকু ভালোবাসলে মুমিন বলে ডাকতে পারেন কতটুকু আন্তরিকতা থাকলে মুমিন বলে ডাকতে পারেন কতটুকু মায়া করলে মহব্বত করলে তার মখলুককে তার সৃষ্টকে মুমিন বলে ডাক দিতে পারেন সেটা বলার আর অপেক্ষা রাখে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে ডাকবেন না কেন কারণ আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্ট জীবের সেরা পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্ট সৃষ্টি করেছেন আমাদের খালিক যত মখলুক পাঠিয়েছেন সমস্ত মখলুক থেকে সমস্ত সৃষ্ট থেকে আমরা হলাম শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون شنو الله أكبر আমি যখন আয়াতে টান দেব আপনারা আল্লাহ তাআলার বড়ত্বটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ আকবার বলতে পারবেন তো ঠিক আছে কিন্তু দেখেন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও রক্ষা করো যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং সে জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমি নিযুক্ত করেছি তাদের কিছু গুণাগুণ বৈশিষ্ট্য রয়েছে কিন্তু দেখেন আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ৬ নম্বর আয়াতে বেঈমান কাফির মুশরিকদেরকে মানুষ বলে ডাক দিয়েছেন আহা তাদেরকে মানুষ বলে ডাক দিয়েছেন আর আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন এটা খুশির বিষয় এটা খুশির সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বিধে আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন কিন্তু সূরা ইনফিতারের ৬ নম্বর আয়াতে বেঈমান কাফির মুশরিকদেরকে কি করছেন মানুষ বলে ডাক দিয়েছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন بربك الكريم اے لوك সকল তোমাদের হলোটা কি তোমাদের কি হয়েছে আমি রব্বে কারিমের ব্যাপারে
আমি দয়াময় প্রভুর ব্যাপারে কোন জিনিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো, কোন জিনিসে তোমাদেরকে ধোকা দিল। তো ভাই আমরা লক্ষ্য করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষ বলে ডাক দিয়েছেন। আর এই জায়গায় যে বর্তমান আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الله أكبر. আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানব জাতি হে মুমিনগণ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, জাহান্নামের ভয়ানক আগুন থেকে মহান আগুন থেকে নিজে রক্ষা করো, নিজে বাঁচো। নিজে বাঁচার পাশাপাশি তোমাদের যে পরিবার রয়েছে, পরিবার বর্গ রয়েছে, পরিজন রয়েছে, তাদেরকেও বাঁচাও। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন? এক নম্বর দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। নিজে বাঁচার পাশাপাশি আমাদের যে পরিবার পরিজন পরিবর্গ আছে তাদেরকেও বাঁচাতে হবে। আমার ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বুঝে থাকলে আপনারা উত্তর দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আমরা না আল্লাহ? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহ মুমিন বান্দাদেরকে কেন বললেন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচার পাশাপাশি পরিবারকে বাঁচাও? অথচ আমরা জানি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আমরা না, বরং আল্লাহ। কে? আল্লাহ। কিন্তু প্রশ্ন জাগে তো, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুফাসসিরুল কিরাম উল্লেখ করেন, এর জবাব দিলেন আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন হে মুমিনগণ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, এই অংশটুকুর তাফসীর হলো, ব্যাখ্যা হলো মুফাসসিরুল কিরাম বলেন এই জায়গাটুকুর ব্যাখ্যা হলো তোমরা তোমাদের পরিবারকে বাঁচার রাস্তা দেখাইয়া দাও। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখে দিতে পারো, যেমন নাকি তোমরাই বাঁচাইয়া দিলে, এর সপক্ষে একটা উদাহরণ না দিলে সহজে বুঝে আসবে না। আপনার সামনে থেকে একজন অন্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছে, সামনে কুয়া কূপ, অন্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে, কুয়াতে পড়ে যাবে। আপনি সতর্ক করলেন ভাই সামনে তো কুয়া, সামনে কুয়া, তো আপনি সতর্ক করার কারণে অন্ধ ব্যক্তিটি কুয়াতে আর পড়ল না, কুয়া থেকে বেঁচে গেল। এই অন্ধ ব্যক্তিটি যে কুয়া থেকে বেঁচে গেল, কুয়াতে পড়ে নাই, কূপে পড়ে নাই, কিসের কারণে? আমার আপনার সতর্ক করার কারণে। যেহেতু আপনার সতর্ক করার কারণে অন্ধ ব্যক্তিটি কুয়া থেকে বেঁচে গেল, যেমন নাকি এই ব্যক্তিকে আপনি বাঁচিয়ে দিলেন। ঠিক তেমনি মানে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম
أنفسكم وأهليكم وأهليكم نارا. أي مبين قول জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচার পাশাপাশি তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দাও। যদি তোমরা জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচার রাস্তা দেখাতে পারো, যেমন নাকি তোমরা বাঁচাইয়া দিলে। এলো এই প্রশ্নের জবাব। আমি যে এই জবাব দিলাম এবং ব্যাখ্যা করলাম, উদাহরণ দিলাম, আমার এই সবকিছু দলিল লয়েছে। যখন আয়াত নাযিল হয়, আল্লাহ রাসূল আয়াত যখন তেলাওয়াত করতে লাগলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচব সেটা বুঝলাম, কিন্তু আমাদের পরিবারকে কিভাবে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক তো আমরা নাম, মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচার পাশাপাশি পরিবারকে বাঁচাও। ওগো আল্লাহর নবী, নিজে বাঁচবো সেটা বুঝলাম, কিন্তু পরিবারকে কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবি উমরের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, তানহাউনাহুম আম্মা নাহাকুমুল্লাহু আন وتأمرونهم بما أمركم الله به. আল্লাহ রাসূল বলেন, উমর তুমি কি বুঝো নাই এই প্রশ্নের জবাব কি? তোমরা তোমাদের পরিবারকে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সে সমস্ত বিষয়ে সে সমস্ত বস্তুর ব্যাপারে তোমরা তোমাদের পরিবারকে বারণ করবে, আর যে সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করেছেন সে সমস্ত বিষয়ে পরিবারকে আদেশ করবে। তাহলে এই আদেশ করার কারণে, মানে বৈধ বিষয়ে আদেশ করার কারণে আর অবৈধ বিষয়ে নিষেধ করার কারণে তোমাদের পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এর মর্ম হলো যে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা যদি আমাদের পরিবারকে বলি, হে ছেলে এটা ভালো না, ও মা এটা ভালো না, ও বাবা এটা ভালো না, ও বন্ধু এটা ভালো না, এটা ছেড়ে দাও, এটা আল্লাহ নিষেধ করছেন, এই কাজটা করো, এই কাজটা করে এটা আল্লাহ আদেশ করছেন, তাহলে আমি এইভাবে ওয়াজ নসিহত করার মাধ্যমে আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে।